আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বেবি সুইটস খেয়ে থাকেন। বেবি সুইটস এমন একটা মিষ্টি যা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, কিংবা এগুলো জর্দাতে ইউজ করে থাকে। আপনাদেরকে আজকে দেখাবো রায়পুরাতে কিভাবে অরিজিনাল ছানা থেকে তৈরি করা হয় বেবি সুইটস। আপনারা জাস্ট দেখুন যে দুজন কারিগর মিলে খুব সুন্দর করে ছোট ছোট আকৃতির বেবি সুইটস তৈরি করছে, আর এটা কিন্তু পিওর ছানা থেকে তৈরি করা হচ্ছে এই বেবি সুইটস। কোনো ধরনের ফেক কোনো কিছু মিক্সড নেই, একদম অরিজিনাল ছানা থেকে তৈরি হয় রায়পুরা বাজারে ডেলিশাস মিষ্টির দোকানে এই বেবি সুইটস। বেবি সুইটস এই মিষ্টিগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে এবং বাচ্চারা খুব খেতে পছন্দ করে, তাছাড়া কিন্তু বাসা বাড়িতে কিংবা কোনো অনুষ্ঠানে জর্দাতে কিন্তু এই বেবি সুইটসগুলো ব্যবহার করে থাকে। আপনারা হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেবি সুইটস খেয়েছেন, কিন্তু রায়পুরাতে আমি আপনাদেরকে এই প্রথম দেখালাম যে বেবি সুইটস কিভাবে তৈরি করে। বেবি সুইটস তৈরি করার প্রক্রিয়াটুকু একদম অরিজিনাল পিওর ছানা থেকে, এগুলো কিন্তু একদম পিওর ছানা, সেই ছানা থেকে কিন্তু তারা বেবি সুইটস তৈরি করছে। এই বেবি সুইটসগুলো তৈরি করার পর তারপর ভাজবে, ভাজার পর তারপর শিরাতে দেওয়া হবে, চিনি শিরাতে দেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হবে, দোকানে সাজানো হবে, তারপর বিক্রি করা হবে। কিন্তু বেবি সুইটস কিন্তু খেতে আসলেই অনেক মজা। বেবি সুইটস দেখতে যেমন সুন্দর, খেতেও অনেকটা মজা, অনেকে অনেক পছন্দ করে। 280 টাকা কেজি করে এই বেবি সুইটস বিক্রি করা হয় রায়পুরা বাজারে। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু বেবি সুইটসগুলো এই দোকানে সাজিয়ে রেখেছে, যা মানুষের মন অবশ্যই আকৃষ্ট করে থাকে। 280 টাকা কেজি অরিজিনাল ছানা থেকে তৈরি এই বেবি সুইটস।